সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। অক্টোবরে ভারত মহাসাগরীয় অঞ্চলে তেমন বড় কোনো ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়নি। ঘূর্ণিঝড়ের জন্য অন্যতম অনুকূল মাস অক্টোবর বঙ্গোপসাগরে বা আরব সাগর ছিল তুলনামূলক শান্ত। কেবলমাত্র বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়। কিন্তু এবার চীন সাগরের ক্রান্তীয় ঝড় সাউদিল বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসায় তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। অক্টোবরে প্রথম নিম্নচাপটি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে লঘু আকারে আছড়ে পড়ে অন্ধ্রপ্রদেশ উপকূলে। ঘূর্ণিঝড় গতির প্রভাবে দক্ষিণ ভারত ও পশ্চিম ভারতে প্রবল দুর্যোগ হয়। প্রবল বৃষ্টিতে বানভাসী অবস্থা হয় দেশের দক্ষিণ পশ্চিমে। আর দ্বিতীয় নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হয়। এবার গ্রীষ্মমণ্ডলীয় ঝড় সাউদিল দক্ষিণ চীন সাগরে উঁকি দিচ্ছে। এটি ভিয়েতনাম এবং থাইল্যান্ড জুড়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে। ভিয়েতনামের স্থলভাগের উপর আছড়ে পড়ে এটি দুর্বল হতে শুরু করবে। তারপর 29 বা 30 অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তা আত্মপ্রকাশ করবে। ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, ওই সাউদিল বঙ্গোপসাগরের নিম্নচাপের অঞ্চলে প্রসারিত হয়ে উত্তর পশ্চিম দিক থেকে মধ্য অংশে অগ্রসর হয়ে অন্ধ্র এবং ওড়িশা উপকূলের দিকে বয়ে যাবে। আবার সাগরেই ইউটার্ন নিয়ে উত্তর পূর্বে বাংলাদেশের দিকে ফিরে আসতে পারে বলেও মনে করা হচ্ছে। অক্টোবর মাসে বঙ্গোপসাগরে এটি তৃতীয় নিম্নচাপ হবে। মৌসুম ভবন আগেই জানিয়েছিল, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। লা নিনা পরিস্থিতি তৈরি হওয়ায় সাইক্লোন তৈরির সম্ভাবনা প্রবল। সেই মতো চীন সাগরে তৈরি হওয়া ক্রান্তীয় ঝড় সাউদিল বঙ্গোপসাগরে প্রবেশ করে তুল কালাম বাঁধাতে পারে। ফলে গতির পরে ঘূর্ণিঝড় নিভার নাম নিয়ে তা আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগর উপকূলে। ইরানের নামাঙ্কিত ঝড় নিভার